উত্তরাখণ্ড এলে তুঙ্গনাথ কিন্তু আসতেই হবে। তুঙ্গনাথ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত শিব মন্দির এবং বলা যেতে পারে তুঙ্গনাথ রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টে অবস্থিত উত্তরাখণ্ডের। এবং তুঙ্গনাথ থেকেই কিন্তু তার পাশ থেকেই বয়ে চলেছে মন্দাকিনী এবং অলকানন্দা নদী। তুঙ্গনাথের মন্দির মাটি থেকে বা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,385 ফুট ওপরে, আর তুঙ্গনাথ থেকে সোজা চলে গেলে পড়বে হচ্ছে চন্দ্রশিলা। আজকে চন্দ্রশিলার একটা দারুণ ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম ঠিক মেঘেদের থেকেও ওপরে যাওয়ার ক্ষেত্রে। আর তুঙ্গনাথ সম্পর্কে আরও একটা জিনিস বলে দিই, তুঙ্গনাথ হচ্ছে পঞ্চ কেদারের একটা অন্যতম কেদার যা তৃতীয় কেদারের অন্তর্গত। আর এই সেই চন্দ্রশিলা যাকে মুনরকও বলা হয়ে থাকে। মাটি থেকে বা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,110 ফুট ওপরে হচ্ছে চন্দ্রশিলা। চন্দ্রশিলাতে যদি একবার পৌঁছে যাও তুঙ্গনাথ থেকে 1.5 কিলোমিটারের একটা কঠিন ট্রেককে অতিক্রম করে, তাহলে কিন্তু হিমালয়ের নানান পিকস যেমন নন্দাদেবী, ত্রিশূল, কেদার এবং চৌখাম্বা এগুলো কিন্তু দেখতেই পারো। এবং উত্তরাখণ্ডের কিন্তু একটা বিরাট অংশ এই চন্দ্রশিলা থেকে দেখা যায়, বলা যায় একটা 360 ডিগ্রি ভিউ পেতে পারো। এবং চন্দ্রশিলা সম্পর্কে পুরাণে বলা আছে, রাম যখন রাবণকে হারায় এবং তারপরে এই চন্দ্রশিলাতে এসেই কিন্তু রাম বেসিক্যালি কিছু সময় কাটিয়েছিল এবং ধ্যান করেছিল, তাই এটাকে চন্দ্রশিলা বা মুনরকও বলা যায়। আর আমার ভাষায় মেঘেদের রাজ্য, বা মেঘেদের থেকেও ঠিক আরও ওপরে পৌঁছে যাওয়া যায় এই চন্দ্রশিলা এলে। তাই উত্তরাখণ্ড এলে চোপটা অবশ্যই এসো, পঞ্চকেদারের এক অন্যতম কেদার তুঙ্গনাথ অবশ্যই ট্রেক করো, এবং তার পাশাপাশি তুঙ্গনাথ থেকে আরেকটু কষ্ট করে 1.5 কিলোমিটার ওপরে চন্দ্রশিলায় অবশ্যই পৌঁছিও। ভিডিওটা কেমন লাগলো জানিও, ছোট্ট একটা সিনিক বিউটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখতে কিন্তু ভুলো না। টাটা অ্যান্ড টেক কেয়ার।